হ্যালো স্টুডেন্ট, আজ পঞ্চম শ্রেণীর পাতাবাহার বই থেকে গল্পপুরো কবিতাটির প্রশ্ন উত্তর আলোচনা করব। গল্পপুরো কবিতাটি লিখেছে সুনির্মল বসু। কবিতাটি পুরো সারমর্ম আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা ভালো করে শোনো। এক থুথুড়ে পুরো শীতের সকালে খুব দ্রুত পথ ধরে হেঁটে চলেছে এবং চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, রূপকথা চাই রূপকথা। সেই বুড়ো ছোট ছোট ছেলেদের ঘুম থেকে ওঠার জন্য হাঁক ছেড়ে ডাকছে এবং তার তল্পিতে কি আছে তা দেখতে আসতে বলছে। বুড়োটি বলছে, তার কাঁধের ঝোলাতে রয়েছে মন ভরা গল্প, পক্ষীরাজ, রাজপুত্র, দতিদানো, যক্ষীরাজ, মন পবনের দ্বারসহ সব আজগুবি কারখানায় তার ঝুলিতে ভরে আছে। তার এই তল্পিটাই সারবাঁধা কড়ির পাহাড়, চোখ বাঁধানো হীরামানিক, ঝলমলে সোনার কাঠি, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, ময়নামতি নদী সবই রয়েছে। কেশবতী নন্দিনীও এই থলেতেই বন্দি রয়েছে। যে এই সমস্ত দেখার জন্য এই প্রবল শীতের ভোরে উঠে আসবে না সে শত্রু। গল্পগুলো তাদের মূর্খতা ভাঙবে এবং তাদের রূপকথা শোনাবে না। এই ছিল কবিতার সারমর্ম। এরপর আমরা আলোচনা করে নেব প্রশ্ন উত্তর। ঠিক শব্দটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। এক নম্বরটা দেখো, উত্তরে হাওয়া বলতে বোঝায় যখন উত্তর দিক থেকে বয়ে আসে এমনভাবে গ্রীষ্ম, শরৎ, শীত, বর্ষাকালের হাওয়া বয়। সঠিক উত্তর হবে শীত। থুথুড়ে শব্দের অর্থ চন্মনে, জড়সড়, জ্ঞানী, নড়বড়ে। সঠিক উত্তর হবে নড়বড়ে। রূপকথার গল্পে যেটি থাকে না সেটি দত্তি, দানব, পক্ষীরাজ, রাজপুত্র, উড়োজাহাজ। সঠিক উত্তর হবে উড়োজাহাজ। রূপকথার গল্প সংগ্রহ করেছেন এমন একজন লেখকের নাম বেছে নিয়ে লেখো। আশাপূর্ণা দেবী, দক্ষিণারঞ্জন মিত্র, সত্যজিৎ রায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। এবার দুইয়ের এক নম্বর প্রশ্ন আমরা দেখে নিই। লেখালেখি ছাড়া সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন? উত্তর, কবি সুনির্মল বসু ভালো ছবিও আঁকতেন। দুই নম্বর প্রশ্নের, তার লেখা দুটি বইয়ের নাম, ছোটদের চয়নিকা ও ছোটদের গল্প সংকলন। এবার তিন নম্বর আমরা দেখে নিচ্ছি এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করতে। এক নম্বরটা দেখো হবে রূপকথা, দুই নম্বরটা হবে রাজপুত্র, তিন নম্বরটা পক্ষীরাজ, চার নম্বরটা মন পাবন, পাঁচ নম্বরটা আজগুবি। চার নম্বর এবার প্রশ্ন দেখে নাও, অন্তমিল আছে এমন পাঁচ জোড়া শব্দ কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো, একটি করে দেওয়া হলো। দেখো কবিতা থেকেই নেওয়া হয়েছে, বাধা তার অন্তমিল হচ্ছে ধাঁধা। এরকম করে তোমাদেরকে পাঁচ জোড়া লিখতে হবে। এক নম্বর হবে জোলা, থেকে হবে ভোলা, যক্ষীরাজ, পক্ষীরাজ, দারখানা, কারখানা, ঝলমলে, টলমলে, নন্দিনী, বন্দিনী। এই অন্তমিলগুলো তোমাদের কবিতায় রয়েছে, তোমরা দেখে দেখে দাগ দিয়ে দিও। পাঁচ নম্বর দেখে নাও, বাক্য বাড়াতে বলা হয়েছে। এক নম্বরটা হবে শীতকালে হাওয়া বইছে, কেমন হাওয়া? শীতকালে উত্তরে হাওয়া বইছে। দুই নম্বরটা, গল্প বুড়ো ডাকছে, কেমন বুড়ো? থুথুড়ে গল্প বুড়ো ডাকছে। গল্প বুড়োর মুখ ব্যথা, মুখ ব্যথা কেন? চেঁচিয়ে গল্প বুড়োর মুখ ব্যথা। গল্প বুড়োর ঝোলা, কোথায় ঝোলা? গল্প বুড়োর কাঁধে ঝোলা আছে। দেখবি যদি আই, কিভাবে আসবে? দেখবি যদি জলদি আই। তারপরে ছয় নম্বরটা দেখে নাও, ক এর সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লিখতে বলেছে। এখানে ক দেখো, এখানে কিন্তু করে দেওয়া আছে, নিচে উত্তর করে দেওয়া আছে। তল্পি, তল্পি থেকে হবে ঝোলা, রূপকথা, রূপকথা থেকে হবে কাল্পনিক গল্প, ভোরে মানে বিহানে, সত্তর মানে দ্রুত, পবন, বাতাস। এবার সাত নম্বরটা দেখে নাও, ডাক ছেড়ে আর ডাক ছেড়ে শব্দ জোড়ার মধ্যে পার্থক্য, তা দুটি কি পার্থক্য রয়েছে তা দুটি রচনা করে দেখাতে বলেছে। যেমন একটি করে দেওয়া আছে, বাছুরটি ডাক ছেড়ে মাকে ডাক ছেড়ে, এরকমভাবে দুটি শব্দ লিখতে বলেছে। এক নম্বরটা দেখো, হাতিটি ডাক ছেড়ে বনের মধ্যে তার শিশুদের ডাক ছেড়ে। দুই নম্বরটা, ক
খোলা মাঠ ডাক ছেড়ে আমাদের ডাক ছেড়ে। এবার আমরা 8 নম্বর দেখে নেব, শব্দঝুড়ি থেকে নিয়ে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে লিখতে বলেছে। উত্তরে থুরথুরে তলপি ঝোলা জলদি আজগবি সত্তর শীত রাজপুত্তর কারখানা, এদের মধ্যে কোনগুলো বিশেষ্য এবং কোনগুলো বিশেষণ তা দেখে নাও। বিশেষ্যগুলো হচ্ছে তলপি ঝোলা শীত রাজপুত্তর কারখানা, বিশেষণ হচ্ছে উত্তরে থুরথুরে জলদি সত্তর আজগবি। এবার আমরা 9 নম্বরটা দেখে নেব, পক্ষীরাজের মতো ক যোগ মধ্যন স রয়েছে এমন 5টি শব্দ তৈরি করো। ক যোগ মধ্যন স রয়েছে এমন 5টি আমরা শব্দ দেখে নেব। আইরে ছুটে ছোট্টরা, এখানে ছুটে হবে ক্রিয়া। দেখবি যদি জলদি আয়, দেখবি হবে ক্রিয়া। চেঁচিয়ে যে তার মুখ ব্যথা, এখানে চেঁচিয়ে হবে ক্রিয়া, এর নিচে তোমরা সবাই দাগ দিয়ে দিবে বইয়ে। এবার 12 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, 12 নম্বরে কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 12-এর 1 নম্বর প্রশ্ন দেখে নাও, গল্পগুলো কখন গল্প শোনাতে আসে? উত্তর হবে শীতের প্রখর প্রত্যুষে গল্পগুলো গল্প শোনাতে আসেন। এরপর 12-এর 2 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব, গল্পবুড়োর ঝোলায় কি কি ধরনের গল্প রয়েছে? গল্পবুড়োর ঝোলায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ যে ঘোড়া আকাশের পথে উঠতে পারে তাদের গল্প, হীরা মানিক কড়ির পাহাড় কেশবতী নদীর গল্প, তেপান্তরের মাঠ যেখানে হাট বসেছে সেই সব গল্প ভরা রয়েছে। 12-এর 3 নম্বর প্রশ্ন দেখে নেব, গল্পবুড়ো শীতকালের ভোরে ছোটদের কিভাবে ঘুম থেকে উঠাতে চায়? গল্পবুড়ো শীতকালের ভোরে চেঁচিয়ে হাঁক ডাক ছেড়ে ছোটদের রূপকথার গল্প শোনানোর কথা বলে ঘুম থেকে উঠাতে চায়, এবং এও বলে যে সব বাচ্চারা ঘুম থেকে উঠে আসবে না তাদের তিনি গল্প শোনাবেন না। 12-এর 4 নম্বর প্রশ্ন দেখে নাও, রূপকথার কোন কোন বিষয়ে কবিতাটিতে রয়েছে? কবি সুনির্মল বসুর গল্পগুলো কবিতায় দত্তি দানব যক্ষীরাজ রাজপুত্তর পক্ষীরাজ অর্থাৎ একটি কাল্পনিক ঘোড়া যার ডানা আছে যে আকাশের পথে উঠতে পারে, হীরা মানিক কড়ির পাহাড় ময়নামতি অর্থাৎ রূপকথার কাল্পনিক চরিত্র, তেপান্তরের মাঠের গল্প, কেশবতী নদীর গল্প রয়েছে। 12-এর 5 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব, গল্পবুড়ো কাদের গল্প শোনাবেন না? কবি সুনির্মল বসুর গল্পবুড়ো কবিতায় যেসব শিশুরা শীতের ভোরে ঘুম থেকে উঠে আসবে না তাদের গল্পবুড়ো শত্রু মনে করে তাদের গল্প শোনাবেন না। এই ছিল আজকের গল্পবুড়ো কবিতা থেকে সব প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা। আবার দেখা হবে অন্য কোনো গল্প বা কবিতা নিয়ে। ধন্যবাদ।